वेलकम टू माय चैनल। आशा करी सबाई भालो आछो। तो वीडियोटा मेनली आईसीडीएस एर इंटरव्यूर जोनो खूब ही इम्पोर्टेंट हो चले। आमार मने हय आईसीडीएस इंटरव्यूते जे कोनो वुमेन रिलेटेड किछु पड़े जावा खूब ही दरकार। स्पेशली वुमेन रिलेटेड जे कोनो स्कीम आछे जेटा सेंट्रल गवर्नमेंटे स्टेट गवर्नमेंटेर तोमाके पढ़ते हबे। एबं शुधुमात्र आमार मने हय शुधुमात्र स्टेटेर स्कीमो नय, তুমি যদি একটু বাইরের কিছু স্কিম, মানে যেমন আমি ধরো স্মার্ট কিচেন স্কিমটা কেরালার খুব ইম্পর্টেন্ট, খুব নিউজে আছে, সেটা তোমাদের বলে দিয়েছিলাম, এবং এই রকম কিছু স্কিম বা নিউজ পেপারে যেটা খুব আসছে সেরকম কিছু যদি তুমি উইমেন রিলেটেড, বাচ্চাদের রিলেটেড কিছু জেনে রাখতে পারো, দেন ইট উইল বি ভেরি গুড। ঠিক আছে, কারণ ইট উড সার্ভ দ্য পারপাস। কারণ যেহেতু তুমি যে কাজটা উত্তীর্ণ হয়ে, তুমি পরীক্ষাটায় উত্তীর্ণ হয়ে যে কাজটা করতে যাচ্ছ, সেটা যাদেরকে নিয়ে রিলেটেড তাদের ব্যাপারে তোমাকে কিন্তু জানতে হবে। তো আমি দেখো আমার এই চ্যানেলে আমি চেষ্টা করছি সমস্ত কিছু কভার করানোর, ইন্টারভিউ রিলেটেড, যাতে সব কিছু আমি তোমাদের মোটামুটি ইম্পর্টেন্ট জায়গাগুলো কভার করিয়ে দিই। তো তার মধ্যে আমি মেয়েদের মানে মহিলাদের সম্পর্কে যা যা স্কিম আছে অ্যাটলিস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আমি তোমাদের করিয়ে দিয়েছি, সরি সেন্ট্রাল গভর্নমেন্ট বলছি কেন, স্টেট গভর্নমেন্ট, পার্ডন মি, স্টেট গভর্নমেন্টের যা যা স্কিম আছে আমি তোমাদের মোটামুটি করিয়ে দিয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্টের আইসিডিএস রিলেটেড কিছু স্কিম আমি করিয়েছি, এছাড়াও কিছু স্কিম আমি করিয়ে দিয়েছি, আর কিছু স্কিম এখনও বাকি আছে, সেগুলো আমি তোমাদের করাবো। কিছু উইমেন রিলেটেড স্কিম অলরেডি করানো আছে আমার চ্যানেলে। আর এই যে ন্যাশনাল কমিশন অফ উইমেন, এটা অ্যাকচুয়ালি একটা বডি, ঠিক আছে, একটা অর্গানাইজেশন বা একটা বডি বলতে পারো, এবং এটাও যেহেতু একটা উইমেন রিলেটেড বডি এবং যথেষ্ট অ্যাক্টিভ একটা বডি, এটার সম্পর্কেও কিন্তু তোমাদের জানতে হবে, কারণ পরীক্ষা এটা থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো চলো স্টার্ট করা যাক এবার। তো দেখো ন্যাশনাল কমিশন অফ উইমেন, এটা অ্যাকচুয়ালি একটা স্ট্যাটিউটরি বডি, ঠিক আছে, এটা কোনো কনস্টিটিউশনাল বডি না, এটা একটা স্ট্যাটিউটরি বডি। তো কনস্টিটিউশনাল বডি কোনগুলো আর স্ট্যাটিউটরি বডি কোনগুলো, কনস্টিটিউশনাল বডি হচ্ছে যেগুলোর কথা, যে বডিজগুলোর কথা কনস্টিটিউশনে অলরেডি মেনশনড আছে, যেমন ধরো ইলেকশন কমিশন আছে আর্টিকেল 324, ন্যাশনাল কমিশন অফ এসসি আর্টিকেল 338, ন্যাশনাল কমিশন অফ এসটি আর্টিকেল 338A, এগুলো অলরেডি ন্যাশনাল মানে কনস্টিটিউশনে অলরেডি এটাকে নথিভুক্ত করা হয়েছে। এবং ন্যাশনাল কমিশন অফ ওবিসি, ওটা আগে কনস্টিটিউশনাল বডি ছিল না, এখন ওটাকে কনস্টিটিউশনাল বডিতে উত্তীর্ণ করা হয়েছে। তো ন্যাশনাল কমিশন অফ উইমেন সেরকম কোনো বডি নয়, বাট এটা একটা স্ট্যাটিউটরি বডি, অর্থাৎ ক্যাবিনেট একটা রেজলিউশন পাস করেছে যে আমরা এরকম একটা বডি তৈরি করছি, তো সেটা তৈরি করা হয়েছে। এবং এটার কাজ কি, এটা মেনলি এটা অবভিয়াসলি নামটা শুনেই বুঝতে পারছো যে মেনলি উইমেন রিলেটেড যে কোনো ইস্যু আছে সেগুলোর বিষয়ে এগুলো একটা চর্চা করে, এবং গভর্নমেন্টকে এগুলো অ্যাকচুয়ালি পলিসি বানাতে এটা সাহায্য করে। এছাড়াও এর কিছু কাজ আছে, সেটা তো আমরা দেখব। এবার আমরা দেখব যে কবে এটা তৈরি হয়েছিল। তো এটা তৈরি হয়েছিল 1992-এ 31st January। আচ্ছা, এর দেখো প্রেজেন্ট চেয়ারপারসন কে আছে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট আইসিডিএসের ইয়েতে ইন্টারভিউর ক্ষেত্রে জিজ্ঞাসা করা হতে পারে। তো সেক্ষেত্রে নাম, ওনার নামটা মনে রেখো, রেখা শর্মা। আচ্ছা, অবজেক্টিভ কি, অবজেক্টিভ হচ্ছে মেনলি যখন স্টার্ট হয়েছিল তখন তো এটা ভেবে স্টার্ট করা হয়েছিল যে এটা পলিসি মেকিংয়ে সাহায্য করবে, উইমেন রিলেটেড অনেক কাজে এগুলো হেল্প করবে। কিন্তু আস্তে আস্তে যত টাইম যায়, উইথ টাইম এটা কী করেছে, এক্সপ্যান্ড করেছে এবং অনেক কাজে নিজেকে যুক্ত করেছে, যেমন উইমেন রিলেটেড বিভিন্ন বিষয়ে রিপ্রেজেন্ট করা থেকে শুরু করে গিভিং আ ভয়েস টু উইমেন, এগুলো সবই এটার একটা ইম্পর্টেন্ট কাজ। তো কীভাবে ভয়েস দিচ্ছে সেটাও আমরা জানবো। তো দেখো আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাবো কী কী করছে, কীভাবে করছে কাজ, রিসেন্ট এক্সাম্পল দিয়ে, জাস্ট আমি যে পয়েন্টগুলো বলছি একটু মনে রাখো। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে এই বডিটা কী করে, বিভিন্ন ক্যাম্পেইন স্টার্ট করে, যেমন ধরো ডাউরি প্রহিবিশন, অর্থাৎ
পণ প্রথা যে নিবারক যে আইন আছে আমি করিয়েছি অলরেডি, উইমেন রিলেটেড আইনগুলো মোটামুটি যেগুলো খুব ইম্পর্টেন্ট, 1961 যেটা পাশ হয়েছিল, কিন্তু সেটা ভালোভাবে ধরো ইমপ্লিমেন্ট হচ্ছে না, হয়তো কাউকে পণের জন্য মেরে ফেলা হয়েছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করা, বিভিন্ন ক্যাম্প করা, উইমেনদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ক্যাম্প করা, তাদের রাইটস সম্পর্কে তাদেরকে সচেতন করা, এই সমস্ত কাজ করে। এছাড়াও কী করে যে উইমেন রিপ্রেজেন্টেশন যাতে প্রপারলি হয়, কাউকে যদি ধরো কোনোভাবে অন্যায়ভাবে কোনো অর্গানাইজেশন থেকে কোনো মহিলাকে বের করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এটা সেই মহিলার ভয়েস হয় এই অর্গানাইজেশনটা। এছাড়াও বিভিন্ন রকম কাজ, উইমেন রিলেটেড বিভিন্ন রকম কাজ এটা করে, উইমেনদের নতুন জব ক্রিয়েশন কী করে হবে সেটার ভাবনা চিন্তা করে, সেই বিষয়ে গভর্নমেন্টকে পরামর্শ দেয়, এই ধরনের কাজকর্ম এরা করে থাকে। এবং এছাড়াও বিশেষত যেটা করে, দেখবে যে কোনো অবমাননাকর, মহিলাদের প্রতি কোনো অবমাননাকর কাজ হলে সেটায় এটা বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও ধরো কোনো কেস চলছে, ধরো এই ধরো সাবরিমালা কেস, তো সাবরিমালা কেস যখন চলছিল, অলওয়েজ NCW-র একজন চেয়ারপারসন না গেলেও NCW-র কোনো ইম্পর্টেন্ট মেম্বার ওখানে থাকবে, তাদের কথাও কিন্তু কোর্ট শোনে। এছাড়াও ধরো যে কোনো বিষয়ে, যে কোনো ধরো কোনো কমিটি তৈরি হচ্ছে, সেখানেও NCW-র কোনো সদস্যকে সেখানেও নেওয়া হয়। তো এইগুলো হচ্ছে মেনলি NCW-র কাজ। এবার আমি তোমাদের যে এক্সাম্পলগুলো বলছিলাম সেগুলো আমি দিচ্ছি, এবং যদি তোমাদের কোনোভাবে জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউতে যে NCW কী কাজ করে, তুমি যদি একটু এক্সাম্পল কোট করে বলতে পারো তাহলে কিন্তু খুব বেটার হয়। তাহলে তারা ভাববে যে তুমি হয়তো, মানে যদি নিউজ পেপার পড়ে নাও থাকো, তারা ভাববে তুমি নিউজ পেপারটা পড়ো বা তুমি একজন অ্যাওয়্যার সিটিজেন। আমি তো তোমাদের সবাইকেই বলি রোজ নিউজ পেপার পড়তে, আমি জানি না কতজন পড়ো কি পড়ো না, বাট চেষ্টা করো নিউজ পেপার পড়তে। আমি জানি অনেকের অনেক অসুবিধা আছে, টাইম পাই না এই অসুবিধাটা আমি ঠিক মানবো না, কারণ টাইম তুমি যেটার জন্য, মানে টাইম পেতে চাও তুমি সেটার জন্য পেয়ে যাও, ঠিক আছে, ফোনে তুমি গল্প করার জন্য পেয়ে যাও টাইম, কিন্তু নিউজ পেপার পড়ার জন্য তুমি পাও না। আর অনেকের এই সমস্যাটা হয় অ্যাকচুয়ালি, অনেকে অনেক দূরবর্তী জায়গায় থাকে, তো তাদের ক্ষেত্রে কী হয়, তাদের ক্ষেত্রে নিউজ পেপারটা ঠিক টাইমে তাদের কাছে পৌঁছায় না। তো সেই রকম মানুষদের আমি একটাই কথা বলি যে অ্যাপটা ডাউনলোড করে নাও, এখন টেকনোলজির যুগ, তুমি যেভাবে আমার লেকচারটা শুনছো ঠিক সেভাবেই তুমি নিউজ পেপারটা পড়তে পারবে। বিশেষ করে ইন্ডিয়ান এক্সপ্রেসের যে নিউজ পেপারের অ্যাপটা আছে ওটা খুবই ভালো অ্যাপটা, এবং ওটা পড়লে তোমাদের ইংলিশও ইম্প্রুভ হবে, প্লাস তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়েও কিছু জানবে। দয়া করে ওই পলিটিক্সের ঘিসাপিটা নিউজ পড়ো না, যেগুলো ইম্পর্টেন্ট আর্টিকেল সেগুলোই পড়ো। তো আমি তোমাদের বলবো এবার যে এক্সাম্পলগুলো দেওয়ার কথা বলছিলাম সেটা, তো দেখো এখানে NCW রাইটস টু দিল্লি পুলিশ হেড ওভার ওয়েবসাইট অকশনিং মুসলিম উইমেন সিক্স রিপোর্ট উইদিন 10 ডেজ। তো NCW যে চেয়ারপারসন আছে, দেখো রেখা শর্মা, উনি কী করেছেন, একটা ওয়েবসাইট ছিল বা একটা অ্যাপ ছিল, সেখানে মুসলিম কিছু মেয়েদের ছবি দেওয়া হচ্ছিলো এবং তাদেরকে অকশন করা হচ্ছিলো, তাদেরকে বেচা হচ্ছিলো। তো এই NCW যে চেয়ারপারসন আছে, ইনি গিয়ে সব প্রণোদিতভাবে, এইখানেও তোমরা দেখতে পারো যে এটা সুওমোটো কগনিজেন্স নিয়েছে NCW। তো সুওমোটো কগনিজেন্স মানে কি, মানে সব প্রণোদিতভাবে তারা গিয়ে মামলা করেছে। ধরো কোনো মেয়ের ওপর অত্যাচার হচ্ছে বা কিছু মহিলাদের ওপর, ওখানে তো অত্যাচার হচ্ছিল, তো সেই মহিলারা হচ্ছে কোনোভাবে যেতে পারছিলেন না কোর্টে, তো NCW তাদের হয়ে কোর্টে গেছে, গিয়ে সুওমোটো কগনিজেন্স করেছে, করে বলেছে যে আমার এটার বিচার চাই, এবং দিল্লি পুলিশের কাছে FIR রেজিস্ট্রার করেছে এবং বলেছে যে আমাদের 10 দিনের মধ্যে এই বিষয়ে আপনি রিপোর্ট দিন, ঠিক আছে। এই রকম এই ধরনের কাজগুলো তাহলে এখানে কী করছে, উইমেনদের ডিগনিটিকে রক্ষা করছে, যে উইমেনদের ওপর যে সাইবার ক্রাইম হচ্ছে সেটাকে বন্ধ করার চেষ্টা করছে। আচ্ছা এবার দেখো একটা সেকেন্ড এক্সাম্পল, তো এখানে একজন মহিলার কথা বলা হয়েছে, এনার নাম সেন্ট হবে না, এটা এনার নাম হবে সেন্ট, তো খ্রিশ্চানদের মধ্যে যারা খুব আর কি, যেমন মাদার টেরেজাকে সেন্ট বলা হয়, কারণ খুব উঁচু দরের যারা আর কি সাধিকাই বলতে পারো, তো তাদেরকে বলা হয়। তো এনার নাম হচ্ছে
নান আর কি, ইনি একজন নান, লুসি কালাপুরা, ঠিক আছে, লুসি কালাপুরা। তো অ্যাকচুয়ালি তোমরা হয়তো জানো যারা একটু কাগজ টাগজ পড়ো, তো কোচিতে অর্থাৎ কেরালাতে কিছুদিন আগে একটা প্রোটেস্ট হচ্ছিল, নানরা প্রোটেস্ট করছিলেন একজন পাদ্রির বিরুদ্ধে, একজন পাদ্রির বিরুদ্ধে, তার কারণ সেই পাদ্রি দুজন নানকে মোলেস্ট করেছে, সেক্সুয়ালি মোলেস্ট করেছে। তো সেই জন্য ইনিও ছিলেন, তো এই এনাকে কী করা হয়েছে, এনাকে ওনার যে পদে উনি ছিলেন, উনি যেহেতু প্রোটেস্ট করেছেন বলে এই কালাপুরাকে, নান কালাপুরাকে তার পদ থেকে বিচ্যুত করা হয়েছে। তো সেইটার বিষয়ে NCW বলেছে, কেরালা চিফ সেক্রেটারিকে একটা চিঠি লিখেছে যে আপনারা দেখুন যে নানকে, যিনি এত ভালো একটা পোস্টে ছিলেন, উনি প্রোটেস্ট করেছেন বলে আপনারা কেন এনাকে সরিয়ে দিলেন। তাহলে কী হচ্ছে, উইমেন ডিগনিটি, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছে, একটা মহিলাকে শুধু শুধু সরিয়ে দেওয়া যাবে না কারণ ছাড়া। আচ্ছা, এখানে একটা দেখো, 3 নম্বর যদি এক্সাম্পল বলো, তো 25% রাইজ ইন কমপ্লেন্টস ফ্রম উইমেন ডিউরিং কোভিড প্যান্ডেমিক। তো এখানে NCW বলছে, একটা রিপোর্ট তারা প্রকাশ করেছে, যেখানে কোভিড প্যান্ডেমিক স্টার্ট হওয়ার পর, ঠিক আছে, এটা একটা কোভিড প্যান্ডেমিকের ফার্স্ট থেকেই দেখা গেছে যে এটা শুধু এমনি প্যান্ডেমিক তো হয়েইছে, প্লাস উইমেনদের জন্য একটা কাইন্ড অফ এক্সটর্শন প্যান্ডেমিক বলতে পারো, উইমেনদের জন্য যে উইমেন যে এক্সটর্শনের কেস, সেটা প্রায় 25% রাইজ করে গেছে। এবং দেখতেই পাচ্ছ তোমরা এখানে এই চার্টটাতে, তো 2019-20 458 কমপ্লেন যদি সাইবার ক্রাইমে হয়, তো সেটা 797 হয়ে গেছে। হ্যারাসমেন্ট বেড়েছে তোমার ম্যারিড উইমেনদের, এছাড়াও ডোমেস্টিক ভায়োলেন্স অনেক বেড়ে গেছে, রাইট টু লিভ উইথ ডিগনিটি সেই বিষয়ক বিভিন্ন, মানে ডিগনিটির, মেয়েদের ডিগনিটি নিয়ে টানা হয়েছে, পুলিশদের অনেক সময় পুলিশের বিশেষ কিছু ইয়ে হয়েছে, যদিও সেক্ষেত্রে কমেছে, কারণ বাইরে তো খুব একটা উইমেন এখন বেরাচ্ছে না, কারণ সব অফিস কাচারি বন্ধ, যারা কাজকর্ম করে তারাও বেরোচ্ছে না। কিন্তু বাড়িতে গৃহহিংসার ঘটনা প্যান্ডেমিকের পর খুব বেশি বেড়ে গেছে, এবং এই জাতীয় বিভিন্ন বিষয়ে NCW একটা রিপোর্ট প্রকাশ করেছে। তাহলে এই এইটার এক্সাম্পল থেকে কি বুঝতে পারি, যে উইমেন বিষয়ক যে কোনো ডেটা, যে উইমেনদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ডেটা, বা উইমেনদের বিভিন্ন বিষয়, উইমেন এমপ্লয়মেন্ট বিষয়ক বিভিন্ন ডেটা, সেটাও NCW প্রকাশ করে থাকে। তো এগুলোই মোটামুটি NCW-র কাজ, ঠিক আছে। এত বেশি মোটামুটি অনেকটাই আমি বলে দিয়েছি, এর বেশি এর থেকে আর পড়ার কিছু নেই, এইটুকু মনে রাখো, এইটুকুতে এনাফ। আর অনেকেই আমাকে কনস্টিটিউশনের ভিডিওস বানানোর কথা বলছো, তো দেখো আমি অলরেডি স্ট্র্যাটেজিকের ভিডিও বানাচ্ছি, কনস্টিটিউশনের ভিডিও বানাবো, আমি বলেছি যখন তোমাদের বানাবো, আর যখন আমি বানাতে স্টার্ট করব, তোমরা দেখবে যে আমি তোমাদের ক্লিয়ার কনসেপ্ট, যেমন তোমাদের অন্যান্য ভিডিওতে আমরা ট্রাই করি, সেরকমভাবে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে চলবো আমি, ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা টার্মগুলো অ্যাটলিস্ট বাংলাতেও নিয়ে আসবে, যাতে তোমরা ভালো করে বোঝো। কিন্তু সমস্যাটা হয়ে গেছে অন্য জায়গায়, যে আমার পক্ষে এখন ডেইলি, আমি একটা সময় 3টেও ভিডিও দিয়েছি, বাট এখন আমার পক্ষে 3টে ভিডিও দেওয়া পসিবল হচ্ছে না, তার কারণ আমার নিজের পড়াশোনা থাকে, এছাড়াও আমার অফলাইন স্টুডেন্টসরা আছে, তাদেরকে আমাকে পড়াতে হয়, প্লাস আমাকে ভিডিওস বানাতে হয়, সো ইট ইজ রিয়েলি টাফ। তো এই কারণে একটা ভিডিওর বেশি দেওয়া খুবই টাফ, খুবই টাফ। তো আমি ট্রাই করছি, এই কারণে আমি কারেন্ট অ্যাফেয়ার্সেরও ভিডিও দিতে পারছি না, আমি চাইছি ভিডিও দিতে, বাট একটা ভিডিও ফিল্ম করা, একটা পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সকে ফিল্ম করা, সেটা মানে খুব একটা সহজ কাজ নয়, আর আমি যেরকম সেরকম করে আমার ভিডিও দিতে ইচ্ছা করে না, কারণ অবভিয়াসলি আমি ইউটিউব থেকে আমি কিছু গেইন করি না, আমি জাস্ট আমার নলেজটা শেয়ার করি, যাতে সেটা মানুষের ভালো লাগে বা কাজে লাগে। তো যেরকম সেরকম করে এই জন্য আমার দিতে ইচ্ছা করে না, আমি অলওয়েজ কোয়ালিটিটা মেনটেন করার ট্রাই করি কোয়ান্টিটির থেকেও। তো দেখা যাক কী হয়, আমি ট্রাই করছি, আর যখন আমি বলেছি যে আমি দেবো, তখন আমি দেবো, হ্যাঁ একটু টাইম লাগছে, বাট আমি দেবো। ওকে, থ্যাংক ইউ।